আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতুল কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য অনেক সহজ একটা রেসিপি নিয়ে এসেছি। আর আপনারা লকডাউনের মধ্যে বাড়িতে যদি খুবই কম মশলা থাকে, তাহলে খুবই কম খরচে কীভাবে খুবই সহজ পদ্ধতিতে মুরগির রোস্ট রান্না করতে পারবেন, সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব, সেই জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি হাফ কাপের মতো খাবার তেল, আর তেলটা একটু গরম হওয়া পর্যন্ত ওয়েট করছি। আর এখন এতে দিয়ে দিতে হবে পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিগুলোকে আমি এ পর্যায়ে ভালোভাবে নেড়ে চেড়ে লালচে কালার করে বেরেস্তা করে নিচ্ছি। ফ্রেন্ডস, দেখুন আমি কিন্তু একটা লালচে কালার করে এই পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিয়েছি। আর এখন আমি এই বেরেস্তা করা পেঁয়াজটা নামিয়ে নিচ্ছি। যে তেলে আমি পেঁয়াজটা বেরেস্তা করেছিলাম, সে তেলে আমি এখানে চিকেন দিয়ে দিচ্ছি। আর চিকেনের গায়ে কিন্তু আমি আগে থেকেই লবণ মাখিয়ে রেখেছিলাম। আর এখন আমি এই চিকেনগুলোকে হালকা লালচে কালার করে ভেজে নেব। চিকেনগুলোকে আমি উল্টে পাল্টে হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। আর এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি, আর বাকি চিকেনগুলো আমি একই প্রসেসে ভেজে নিচ্ছি। তো রান্নার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা। আমি এখানে 2-3টার মতো তেজপাতা, দারুচিনি আর ছোটো এলাচ আর লং দিয়ে দিয়েছি। এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। আর এখন এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। আর এখন এতে দিয়ে দিতে হবে পেঁয়াজের পেস্ট। আমি এখানে 3 টেবিল চামচের মতো পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচের পেস্ট। আমি এখানে 7-8টা কাঁচামরিচ ব্লেন্ডারে পেস্ট করে দিয়ে দিয়েছি, যাতে করে এই রোস্টটা ঝাল হয়। যারা স্পাইসি পছন্দ করেন তারা এটা দিতে পারেন, আর যারা পছন্দ না করেন তারা এটা স্কিপও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আর এখন এতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আমি এখানে 3 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আর এখন ভালো করে নেড়ে চেড়ে এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি মরিচের ফাঁকি। আমি এখানে লাল মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো। যারা ঝাল পছন্দ করেন তারা আরও কম বেশি করতে পারেন। আর এখন এতে দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি এখানে 2 চা চামচের মতো গরম মশলা দিয়ে দিচ্ছি। আর এখন এতে দিয়ে দিচ্ছি জিরার ফাঁকি। আমি এখানে 1 চা চামচের মতো দিয়ে দিলাম। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা যেহেতু আমি লবণ দিয়ে চিকেনটা ভেজেছিলাম, সেই কারণে লবণটা একটু বুঝে কমই দিয়েছি। আপনারাও কিন্তু লবণটা বুঝে দেবেন, না হলে কিন্তু টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তো এখন আমি এই মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, আর মশলা যাতে পুড়ে না যায় সে কারণে আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এতে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে ভেজে রাখা সবগুলো চিকেনই দিয়ে দিয়েছি। আর এখন মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মশলার সাথে চিকেনটা ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর ঢেকে দিলাম 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু এই চিকেনটাকে কষানো হয়ে গিয়েছে। আর এখন আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি দুধ। আর এই দুধটা কিন্তু আমি আগে থেকে ভালোভাবে জাল করে নিয়েছিলাম।
জাল করে আমি এক কাপের মতো করে তারপর সেখানে 1 টেবিল স্পুন পরিমাণ লেবুর রস দিয়েছিলাম। আর লেবুর রসটা দেওয়ার পর কিন্তু ছানা ছানা হয়ে গিয়েছে। আর আমি আজকে চিকেনটা পুরোপুরি পানি ছাড়া রান্না করছি। তো যেহেতু আমি খুবই সহজ উপায় করছি ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে, তো সেহেতু আমি এখানে টক দইটা ব্যবহার করিনি। টক দইয়ের পরিবর্তে কিন্তু সে কারণে আমি এখানে দুধের মধ্যে লেবু দিয়ে একটা মিক্সচার এখানে দিয়ে দিয়েছি। আর এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর ঢেকে দিচ্ছি 10 থেকে 12 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি আর এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু ওই চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, হাড় থেকে কিন্তু মাংসটা আলাদা হয়ে গিয়েছে। আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। আর চিনি দিলে কিন্তু এই টেস্টটাই অন্যরকম হয়ে যায়। আপনারা চিনিটা দেওয়ার ট্রাই করবেন, তাহলে কিন্তু এই টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। তো এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি আরও 3-4 মিনিটের মতো এভাবেই রান্না করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি এভাবে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এখন কিন্তু তেলটা উপরের দিকে ভেসে উঠেছে। রান্নাটা এখন পুরোপুরি হয়ে গিয়েছে, তো আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিয়ে তারপর আগে থেকে বেরেস্তা করা পেঁয়াজ আমি এর উপরে দিয়ে দিচ্ছি। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 থেকে 12 মিনিটের জন্য। এতে করে কিন্তু অনেক ভালো একটা ফ্লেভার ছড়াবে। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই বন্ধ করে এভাবে দমে রেখে দিতে হবে। তো 10 থেকে 12 মিনিট পর ফিরে আসছি। 10-12 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আর এ পর্যায়ে আমি বেরেস্তাটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি চিকেনের সাথে। আর বেরেস্তাটা মিক্সড করে নেওয়ার পরে কিন্তু এটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে এই চিকেন রোস্টটা পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। আর এই চিকেন রোস্ট থেকে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এ পর্যায়ে। তো চলুন দেখে নেওয়া যাক এই চিকেন রোস্টটা রান্না করার পর কেমন হয়েছে। তৈরি হয়ে গেল পারফেক্ট চিকেন রোস্টের রেসিপি। আপনারা তো দেখতেই পেলেন ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু আজকে এই চিকেন রোস্টের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।